সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় সবাই ভালো আছেন দর্শক সিলেটে কি কারণে মানে এত বন্যা হচ্ছে আজকের ভিডিওতে আমরা সেই ছোট ছোট কারণগুলো খুঁজব কিছু চমৎকার তথ্য থাকছে আজকের ভিডিওতে আপনাদের জন্য আশা করতেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সকলে আমার সাথে থাকবেন সুপ্রিয় দর্শক দেশের অনেক বাটি অঞ্চল যখন পুড়ছে তীব্র দাবদাহে তখন সিলেট বাড়ছে জলে সেখানে বিরাজ করছে ভয়াবহ বন্যা পরিস্থিতি এর আগে গত এপ্রিলে বন্যায় তলিয়ে যায় সিলেট সহ আশেপাশের হাওয়ার এলাকার ফসল এর মাসখানিক না যেতে সিলেটে আবারও দেখা দিয়েছে বন্যা এবার বন্যা এসেছে আরও ভয়ঙ্কর রূপে তলিয়ে গেছে প্রায় পুরো সিলেট সুনামগঞ্জেরও বেশিরভাগ এলাকা জলমগ্ন বর্তমানে রয়েছেন সুপ্রিয় দর্শক আমরা আজকে কারণ খুঁজব যে বারবার কেন সিলেটে বন্যা হচ্ছে বন্যা কেন এত তীব্র আকার ধারণ করছে সিলেটের প্রধান নদীগুলো বিশেষত সুরমা কুশিয়ারা তলদেশে বরাট হয়ে যাওয়া নগরের আশেপাশের এলাকায় বিভিন্ন জলাশয় বরাট দখল এবং সিলেটের উজানে মেঘালয়ে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এই বন্যা হতে পারে সুপ্রিয় দর্শক সিলেট নগরীর ভিতরে সব পুকুর দিঘি বরাট করে বড় বড় বিল্ডিং তৈরি করা হয়েছে হাওয়ারগুলো বরাট করে ফেলা হয়েছে এছাড়াও প্রধান নদীগুলির তলদেশ বরাট হয়ে গেছে খালি মাঠগুলো বরাট হয়ে গেছে এ কারণে পানি নামতে পারছে না যে কারণে যে কোনো দুর্যোগে সিলেটের জন্য একটা ভয়ের কারণ ছিল যেটি আমরা এখন বর্তমানে দেখতেছি সুপ্রিয় দর্শক সিলেটের প্রধানতম নদী কুশিয়ারা সুরমা দুই রূপ বর্ষার দুই কলে উপচে ডুবিয়ে দেয় জনবসতি মানে বর্ষাকালে ওই সুরমা এবং কুশিয়ারা নদীতে বর্ষাকালে নদীর আশেপাশে এলাগুলো জলবদ্ধভাবে জলবদ্ধ হয় কিন্তু যখন বর্ষা চলে যায় মানে যখন গ্রীষ্মের মৌসুম আসে তখন কিন্তু ওই জায়গাগুলো বালিতে পরিণত হয় তার মানে ওইখান থেকে পানিগুলো নামার কোনো স্পেস নেই যার কারণে নদীর তলদেশটা বরাট হয়ে গেছে যার কারণে পানির নামার স্পেস থাকে না তো সুপ্রিয় দশক প্রায় দুশো উনপঞ্চাশ কিলোমিটার দীর্ঘ সুরমা দেশের দীর্ঘতম নদী ভারতের বারাক নদী থেকে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জের উপর দিয়ে প্রবাহিত হয়ে মেঘনায় মিলিত হয়েছে এই নদী বছরের বেশিরভাগ সময় থাকে পানিহীন মৃতপ্রায় পলিজমে বরাট হয়ে পড়েছে নদীর তলদেশ ফলে শুষ্ক মৌসুমে সুরমা হয়ে পড়ে বালভূমি অপরদিকে অল্প বৃষ্টিতেই নদীতে উচ্চে নদীর এলাকা তীরবর্তী এলাকাগুলো বন্যা দেখা দেয় মানে অল্প বৃষ্টির কারণে নদীতে পানি জমে যায় যা এবং নদীর আশেপাশে এলাকাগুলো বন্যায় কবলিত হয় তো সুপ্রিয় দর্শক বরাট হয়ে পড়েছে নদীর উৎসমুখ মানে পানি নামার যে জায়গাটা নদীর সে জায়গাটা বরাট হয়ে পড়েছে শুষ্ক মৌসুমে নদীর উৎসমুখের বত্রিশ কিলোমিটার জেগেছে পঁয়ত্রিশটি চর দুই দেশের উপর দিয়ে প্রবাহিত হওয়া যৌথ নদী কমিশনের সিদ্ধান্ত না হওয়ায় আটকে আছে উৎসমুখ খনন মানে এই দুইটি নদীর খননের কাজগুলো দুই দেশের কমিশনের সিদ্ধান্ত না হওয়ার কারণে মানে এটার খনন কাজটি বর্তমানে বন্ধ হয়ে আছে সুপ্রিয় দর্শক বরাট হয়ে গেছে সিলেটের উপর প্রধানতম নদী কুশিয়ারাও। এই দুই নদীর খনন ছাড়া বন্যা থেকে উত্তরণ সম্ভব নয় এছাড়া নাগরিক বর্জ্য বিশেষ করে প্লাস্টিকজাত দ্রব্য সুরমা নদীর তলদেশ শক্তভাবে বসে আছে এ কারণে নদী পানি ধারণ করতে পারছে না যত নদী হওয়ায় নদীর উপর উৎসমুখ বরাদ করতে দুই দেশের সিদ্ধান্ত প্রয়োজন যেটা আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম এদিকে গত তিন দশকে বরাট হয়ে গেছে নগরীর অর্ধ শতাধিক দিঘি বাংলাদেশ পরিবেশ আইন সমিতির বেলা হিসাবে পনেরো থেকে বিশ বছর আগেও সিলেট নগরীর অর্ধ শতাধিক বৃহৎ দিঘি ছিল অথচ এখন ঠিক আছে মাত্র দশ থেকে এগারোটি বাকিটি বরাট হয়ে গেছে অনেক এলাকা জলাশয় বরাট করে মানে সরকারি প্রতিষ্ঠানও গড়ে তোলা হয়েছে তো সুপ্রিয় দর্শক যেখানে স্ত্রীটির ভিতরে আজ থেকে দশ থেকে পনেরো বছর আগে মানে পঞ্চাশ থেকে ষাটটার মতো দিঘি ছিল সেখানে বর্তমানে রয়েছে দশ থেকে এগারোটি এটাও কিন্তু নগরীর মধ্যে মানে জলবদ্ধ হওয়ার একটি প্রধান এবং অন্যতম কারণ তাছাড়াও কিন্তু ভারতের সাথে যে বাংলাদেশের নদীগুলো রয়েছে সেই নদীগুলো দুই দেশের সিদ্ধান্ত না আসা পর্যন্ত সেখানে খননের কাজটাও কিন্তু বন্ধ রয়েছে তো সুপ্রিয় দর্শক সব কিছু মিলিয়ে সিলেটের মানে বর্তমানে সিলেট প্রায় পানির নিচে রয়েছেন এবং সিলেটের মানুষ বর্তমানে খুবই অসুবিধার মধ্যে রয়েছেন এবং আমাদের দেশের বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন ইউটিউবার যে যার জায়গা থেকে যেভাবে পাঠতেছেন সেভাবে তাদেরকে হেল্প করার চেষ্টা করতেছেন এবং সেখানে ত্রাণ সামগ্রী পাঠাচ্ছেন এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমাদের সেনাবাহিনী তো সুপ্রিয় দর্শক সিলেটবাসীর জন্য অবশ্যই দোয়া রইল এবং সিলেটবাসীকে মহান আল্লাহ তালা হেফাজত করুন সারা বাংলাদেশকে আল্লাহ তালা হেফাজত করুক এ বিষয়ে চাই তো সুপ্রিয় দর্শক কী কারণে সিলেটে এত বন্যা এই বিষয়টি ছোট কয়েকটি কারণ আপনাদের সামনে তুলে ধরলাম এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আবারও হাজির হবো নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম